রক পেপার সিজার্স স্কুলের এই খেলাগুলো এখনও ফুটবল মাঠে খেলে থাকেন স্পেনের দুই ওয়ান্ডার কিডস ইয়ামাল অ্যান্ড নিকো উইলিয়ামস আসলে আজ রাতে স্পেন আর জার্মানির যে খেলাটি হচ্ছে এটাতে বলা হচ্ছে ব্যাটেল অফ ওয়ান্ডার কিডস এবং অন্য একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে রোনালদো এবং এমবাপ্পে তো দারুণ একটি রাত অপেক্ষা করছে আসলে আমাদের জন্য ডিয়ার ভিওয়ার্স এইচটিএমএসি স্পোর্টস ক্যাপে থেকে আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমার অতিথি জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি এমিলি ভাই যেটা বললাম যে একটা দারুণ রাত অপেক্ষা করছে আজ ফুটবল প্রেমীদের জন্য কি মনে হয় স্পেন ভার্সেস জার্মানি আমিও আপনার সাথে একমত দুর্দান্ত একটা ম্যাচ হবে যেটা হয় যে ফাইনালের আগে একটা ফাইনাল ম্যাচ আমরা দেখতে যাচ্ছি আপনি যদি এই টোটাল ইউরোটা যদি থ্রু আপ দ্য টুর্নামেন্ট আপনি ক্যালকুলেশন করেন সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা দল থেকে যে কোনো একটা দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে আপনার আর আপনি যে শুরুটা করেছেন যে দুই ওয়ান্ডার কিট আপনি আমার মনে হয় আরেকজন ওয়ান্ডার কিজের এর কথা বলে গিয়েছেন সে হল জার্মানির জামাল মুসাল জামাল মুসিয়াল হ্যাঁ এই মুসিয়ালার কথা আপনাকে বলতেই হবে জামাল মুসিয়ালা যদিও পরীক্ষিত পেল বাট আপনার লেমিয়ান ইয়ামেল এবং নিকো উইলিয়ামস আসলে যেভাবে স্পেন দলটাকে আসলে টানছে এবং তারা ফ্রন্ট লাইন থেকে আসলে যেভাবে আসলে রোটেশন করে খেলছে তাদের দলের খেলাটা কিন্তু সৌন্দর্য তারা দুইজনকে জার্মান আর একটা ওয়ান্ডার কিস বলা হচ্ছে আর কি উইটস এর কথা ডেফিনেটলি ডেফিনেটলি এরাই তো আসলে আগামী দিনের আমার কাছে মনে হয় যে জার্মান দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে এবং তারাই কিন্তু তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আপনি জানেন নাগেলসম্যান কিন্তু প্ল্যানগুলি করে থাকে করে থাকে বাট আপনি আপনি যদি আমাকে ওভারঅল বলেন আমি বলবো যে এই দুটা দল যখন শুরুটা করেছে শুরুটা যদি দেখেন স্পেনকে আমরা সবসময় পজিটিভ রেখেছি এগিয়ে রেখেছি বাট আপনি যদি জার্মান দেখেন জার্মানি কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল ওই ওয়ার্ল্ড কাপের পর থেকে তারপরে কিন্তু তারা জাপানের মতো দলের সাথে চার গোলে হেরেছে তাদের কোন সেন্সিফ চেঞ্জ হয়েছে নাগেলস ব্যাটসম্যানকে দায়িত্ব দিয়েছে বা দলটা আসলে দল হিসেবে খেলতে পারছিল না বাট আপনি যদি ইউরোটা শুরু হওয়ার পর দেখেন আমার মনে হয় যে জার্মানি তারা দশটি গোল করে ফেলেছে করে ফেলেছে মানে এই জার্মানি দলটা যে এভাবে কাম করবে ইউরোতে সেটা কিন্তু আসলে আমাদের আমরা আসলে এভাবে মানে এত এভাবে চিন্তা করিনি যেটা সত্যি কথা বলি বাট তারা কিন্তু তাদের হোস্ট টিম তারা আসলে সেই জিনিসটা ফিল করেছে তাদের প্রত্যেকে যদি দেখেন নামের অনুযায়ী কিন্তু তারা আসলে পারফর্ম করে যাচ্ছে মাঠে মুলারকেও বসে থাকতে হচ্ছে জার্মানি কিছু করার কারণ আপনার যখন অটোমেটিক চয়েসের প্লেয়াররা যখন আসলে আপনার দলে এসে যাবে তখন আসলে অনেক সিনিয়র প্লেয়ারকে কিন্তু আসলে বেঞ্চে যেতে হবে এবং আপনি যদি দেখেন মিডফিল্ড থেকে শুরু করে তাদের ফ্রন্ট লাইনে আসলে এখন যে প্লেয়াররা পারফর্ম করে যাচ্ছে তারা কিন্তু থ্রো অফ দ্য টুর্নামেন্ট প্রথম থেকেই তারা ভালো করছে অ্যাট দ্য সেম টাইম আপনি স্পেন দলেও যদি দেখেন অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু আসলে এই স্কোয়াডে নাই স্পেন এই দলটা নিয়ে বলা হচ্ছিল যে স্পেনের এই ইয়ের সঙ্গে ঠিক এখনও পর্যন্ত সেই ফর্মে নেই মোরাতা না আমি এটা এভাবে বলবো না দেখেন মোরাতা তার প্লেইং পজিশন যদি দেখেন সে পারফেক্ট নাম্বার নাইন জায়গাটাতে খেলে এবং তাকে যে সাপোর্টিং হিসাবে আসলে লেমিয়ান অ্যামেল এবং আপনার নিকু উইলিয়ামস যেভাবে সাপোর্ট করে যাচ্ছে আমার মনে হয় নাম্বার নাইনের জায়গাটা স্পেন কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই জায়গাটা নিয়ে কিন্তু একটা স্ট্রাগেল স্ট্রাগেল করছে আফটার ডেভিড ভিলার পরে তারপর আমি বলবো যে মোরাতা কিন্তু খারাপ করছে না দেখেন মুভমেন্টগুলিতে কিন্তু মোরাতার টিম ইনভলভমেন্ট যদি দেখেন সেখানে সে যথেষ্ট ভালো করছে এবং মানে স্পেন দলের তো আসলে মেইন ভরসার জায়গাটা হলো মিডফিল্ড আপনি যদি দেখেন তাদের মিডফিল্ডে কিন্তু রড্রি রড্রি এবং পেড্রি আসলে তাদের কমিউনিকেশন এত সুন্দর এবং তারা এত রোটেশন করে মিডফিল্ডে যার কারণে কিন্তু ফ্রান্ট লাইনে মোরাতাল এবং নিকো নিকোইলিয়ামসের কিন্তু স্পেসগুলি তৈরি হয় সুতরাং স্পেন দলটা আসলে আমি বলবো যে খুব ব্যালেন্স একটা দল এবং গোলকিপিং পজিশন থেকে তাদের মিড ডিফেন্স যদি দেখেন তাদের সলিড ডিফেন্স রয়েছে তো আমি বলবো যে আসলে দুইটা দলই কিন্তু মানে আমি বলবো যে আজকের যে ম্যাচটা যেটা পারতো ফাইনাল সেটাই আমরা আসলে আগে আগে দেখে ফেলছি হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা আমি বলবো যে যারা আমরা ফুটবল সবসময় ফলো করি যে আমরা সাপোর্টার রয়েছে তাদের জন্য একটা আনন্দের রাত হতে যাচ্ছে কারণ এই ধরনের ম্যাচ আপনি চাইলেই দেখতে পারবেন না জার্মানি স্পেন এবং যে দুইটা দল আসলে এই মুহূর্তে ফর্মে রয়েছে দুই দলের টনি ক্রুজের কথা একটু চলে আসে আসলে সে লা লিগা রিয়াল মাদ্রিদে খেলছে বাট কালকে তাকে অনেক সতীর্থর বিপক্ষে তাকে ক্লাব সতীর্থর বিপক্ষে তাকে নামতে হবে ইভেন আপনি যদি তাদের জোসেলুর একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম স্পেনিশ স্ট্রাইকার জোসেলু বলেছিল যে এই ম্যাচের আগে যদি টনি ক্রুজ কোনোভাবে খেলা রিটায়ারমেন্টে চলে যেত সেটা তাদের জন্য ভালো হতো বলতে কারণ টনি ক্রুস তো আসলে ইউরোর পর আর খেলবে না সে কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছে এবং টনি ক্রুসের মতো প্লেয়ার আসলে নেক্সট আবার কবে জার্মান দলে আসবে সেটা কিন্তু সময় বলে দিবে বাট টনি ক্রুস এখনও আমার কাছে মনে হয় যে আপনি ম্যাচ ইনভলভমেন্ট যদি দেখেন তার আমি বলবো যে এখনো পিছন থেকে খেলাটা তৈরি করে কিন্তু র্যাঙ্কিংয়ের কথা যদি বলি র্যাঙ্কিংয়ে আসলে অনেকটাই ডিফারেন্স আট এবং ষোলো স্পেন আট জার্মানি ষোলো বাট কোথাও গিয়ে কি যেহেতু জার্মানিতে খেলা হচ্ছে আপনি স্টুটগার্টে খেলা হবে এই মাঠে নিশ্চয় স্বাভাবিকভাবে দর্শক তো জার্মান দর্শকরাই বেশি

তারা কিন্তু রিকভার করে ফেলেছে সুতরাং ওই সাপোর্টারদের একটা বড় স্ট্রেংথ হিসাবে মাঠে এটা জার্মানদের অবশ্যই একটা কাজে দিবে দর্শক একটু জানিয়ে রাখি যে জার্মানির কথা বলা হচ্ছিল আসলে এ তারা পিছিয়ে থাকলে এমিলি বাই যেটা বলছিলেন এটা আসলে কোনো ম্যাটার করে না বাট গ্যালারি একটা ফ্যাক্ট এবং একটা রেকর্ডস এখানে আছে যে ইউরোতে এখনো পর্যন্ত কোয়ার্টার ফাইনালে গিয়েছে এমন স্বাগতিক দল কখনো কোয়ার্টার থেকে আর ফিরেনি মানে তার মানে আমরা যদি ধরে নেই কালকে যদি স্পেন জিতে তাহলে তাকে স্পেনকে রেকর্ড ভাঙতে হবে স্পেন কি আসলে রেকর্ডটা ভাঙতে পারবে সম্ভাবনা আছে আমি যদি আপনি আমাকে অনেস্টলি বলতে বলেন আমি বলবো যে এই স্পেন দলটা আসলে জার্মানি কে হারানোর মতো স্ট্রেন তাদের রয়েছে তাদের যদি ফুটবল দেখেন তাদের ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি স্পেশালি জার্মানি থেকে তাদের ম্যাচ উইনিং প্লেয়ার পিছন থেকে রোড রিপেয়ার দিয়ে তারা গোল করতে পারে অ্যাট দা সেম টাইম দেখেন ডেনি প্লেয়ার রাইট ব্যাকে খেলা বা সেও কিন্তু গোল করেছে সো আপনার একটা স্কোয়াডে যখন আসলে এত স্কোরার থাকবে তখন আসলে যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বাট জার্মানিকে আমি কোনোভাবে এখানে সুযোগ জার্মানির ফুটবল আমরা যেটা জানি যে মেশিনের মতন এবং স্পেনের একটু টিকিটাকার সেই ধাসটাকে এখনো আছে নাকি ওরা বদলে নিয়েছে আসলে না স্পেন তো আসলে ওই দু ইউরো বা দু যে ওয়ার্ল্ড কাপ ছিল মানে ওই সময় যদি দেখেন সরি দু হাজার দশের ওয়ার্ল্ড কাপ যদি দেখেন ওই সময় যে স্কোয়াড তখন তো আসলে টিকি টাকার উপরে ভেরি করেই কিন্তু আসলে তারা ওই চ্যাম্পিয়নগুলো হয়েছে বাট আপনি যদি বলেন কিছুটা হলো টিকি টাকা থেকে তারা বেরো তারা এখন একটু চেষ্টা করে মিডফিল্ড থেকে কুইক কাউন্টার অ্যাটাকে খেলা এবং তারা অ্যাটাকগুলো ওখান থেকে বিল্ড আপ করার চেষ্টা করে আগে যেটা হতো যে ডিফেন্স থেকে পাস করে মিডফিল্ডে আসতো মিডফিল্ড অনেক পাস করতো ওখানে রোটেশন করতো দেন অ্যাটাক করতো বাট এখন যেটা হয় যে এখন তারা কুইক অ্যাটাকে চেষ্টা করে বিকজ তাদের ফ্রন্ট লাইনে কিন্তু দুইজন স্পিডি প্লেয়ার রয়েছে আমরা লেমিয়া আপনি বলেছেন এবং এবং নিকো তারা কিন্তু যেটা পছন্দ করে তারা বল পাওয়ার সাথে সাথে ওয়ান বাই ওয়ান বিট করে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে তো ওইখান থেকে কিছুটা হলে বেরিয়ে আসতে পারে তার স্টিল তার আমার কাছে যে বল পজিশন রেখেই অ্যাটাকে যায় বাট ওই টিকি টাকার জায়গাটাতে কিন্তু এখন আর স্পেন নাই দর্শক একটু জানিয়ে রেখে আজকে যে ম্যাচটির কথা আমরা আসলে আলোচনা করছি স্পেন ভার্সেস জার্মানি ম্যাচটি কিন্তু রাত দশটায় শুরু হবে এবং তার এক দশটায় শুরু হবে বারোটায় শেষ হয়ে ম্যাচটি এক ঘন্টা আপনি বিরতি পেতে পারেন তারপরে কিন্তু আসলে আরেকটি চমৎকার ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে পর্তুগাল ভার্সেস ফ্রান্স আই মিন রোনালদো ভার্সেস এম ভাই এই ম্যাচটি তো আসলে ওয়ান্ডার কিস না এরা প্রুভড দুই স্টারের ম্যাচ হতে যাচ্ছে কি মনে করেন না এটা যদি দেখেন আপনি যদি এই ওরার পারফরমেন্স দেখেন সেখানে আমি বলবো যে ফ্রান্স লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি দেখেন তারা যেভাবে যে ফ্লুতে ফুটবল খেলেছে সেই ফ্লুটা কিন্তু নাই দেখেন তারা চারটা গোল করেছে তার তিনটাই কিন্তু অপোনেন্ট করে দিয়েছে একটা আপনি ফিল্ড প্লে তো করতে পারেনি সেটা আপনি পেনাল্টি পেয়েছেন এম্বা ক্লিয়ান এম্বা গোল করেছে সুতরাং তাদের স্কোরিং অ্যাবিলিটির জায়গাটাতে কিন্তু বড় একটা ল্যাকিংস রয়েছে যেটা আপনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদি দেখেন ক্লিয়ান এম্বাপে হেট্রিক করে ফেলেছে তো তারপর থেকে কিন্তু আসলে জাতীয় দলে আসলে তাদের ওই স্কোরিংয়ের জায়গাটা কিন্তু স্ট্রাগল করছে এবং অ্যান্থনিও গ্রিজম্যান পরবর্তীতে সময় কোলোমোয়ানো কেউ খেলানো হচ্ছে না আমি বলবো যে ফ্রান্স দলটা কিন্তু এখন কিন্তু ওই ছন্দটা তারা নাই অ্যাট দ্য সেম টাইম তো যদি পর্তুগালে বলেন আমি পর্তুগালকে এখানে ফ্রান্স থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবো বিকজ তাদের ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি রয়েছে তাদেরও কিন্তু দেখবেন যে লেফট ল্যান্ড থেকে রাফাল লেওয়ার মতো প্লেয়ার রয়েছে যে কিনা আসলে প্রচুর সুযোগ তৈরি করে দেয় রোনালদোকে অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে পিছন থেকে বার্নান্দো সিলভা ব্রুনো ফার্নান্দেস হ্যাঁ জো ফ্লেক্স অনেক ম্যাচ উইনিং প্লেয়ার তাদের রয়েছে রোনালদো গোল করতে পারেনি বাট ম্যাচের ইনভলভমেন্ট কিন্তু তাদের কোনো দিক থেকেই কম না বাট যেটা হয় যে ম্যাচ ডেতে আসলে সেখানে আসলে ম্যাচটা এটাও আমি বলবো যে স্পেন এবং জার্মানি যেরকম একটা ফাইনাল গেম হবে আমি মনে করি যে ফাইনাল আগে এটাও একটা ফাইনাল গেম হবে বিকজ এখানেও আপনি একক ভাবে কাউকে এগিয়ে রাখতে পারবেন না মানে সেটাই বলছিলাম যে কোথাও গিয়ে কি মানে ইয়ের যে মাস্ক পরে নামছে ক্লিয়ান এমবাপ্পে এমবাপ্পের যে মাস্ক পরে নামছে সে একটি ইন্টারভিউতে বলেছিল এটা তাকে অস্বস্তি মানে সে একটু বিরক্ত এই ব্যাপারটার জন্য এটা কি কোনো যা তাকে অস্বস্তিতে রাখছে ম্যাচের ভিতরে তার পারফরমেন্সই বলে দেয় থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি দেখেন তার পারফরমেন্স কিন্তু সেই ক্লিয়ান এমবাপ্পের পারফরমেন্স আমরা যেটা সবসময় জাতীয় দলে খেতে দেখি তা কন্ট্রিবিউশন তো সব থেকে বেশি এই ফ্রান্স দলে তো সেই অনুযায়ী তো আসলে আপনি যে চারটা ম্যাচ এই পর্যন্ত খেলে ফেলেছে সেখানে কিন্তু ক্লিয়ান এমবাপ্পেকে কিন্তু আসলে ওইভাবে দেখা যায়নি তো সেখান থেকে আমি বলবো যে ক্লিয়ান এমবাপ্পের কিন্তু এখন এই ফর্মে ফেরার সময় কারণ এখন নকআউট আউট স্টেজ এখানে আপনার আসলে কোনো রিকভার করার সময় নেই আপনি হারলে বাদ হয়ে যাবেন হারলে বাদ এবং হারলে একটা আমরা মিস করতে পারি রোনালদোকে আসলে রোনালদো বলেছে এটাই তার শেষ ইউরো না এরপরটা আসলে রোনালদোর কোনো সুযোগ সুযোগই নেই একদম কারণ রোনালদো নেক্সট ওয়ার্ল্ড কাপও খেলবে কিনা সেটা আসলে সময় বলে দিবে বাট ইউরো এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ সেটা সে বলে দিয়েছে এবং রোনালদোর লাস্ট ম্যাচে যদি আপনি দেখেন স্লোভেনিয়ার সাথে যখন তারা জিতলো তার ইমোশনটা আসলে কতটা কাজ করেছে এক্সট্রা টাইমে সে পেনাল্টি মিস করেছে কেঁদে ফেলেছে হ্যাঁ কেঁদে ফেলেছিল সুযোগ আসছিল সেটা মিস করেছে এবং রোনালদো ডেডিকেশন নিয়ে জাতীয় দলে আসলে কখনো কারো প্রশ্ন থাকার কথা না কারণ মানে হিজ দ্য স্ট্রাইকার যে সর্বকালের সেরা গোলেস করে আসছে ইন্টারন্যাশনালি তো তার তো কন্ট্রিবিউশন পর্তুগাল দলের সবসময়ের জন্য আমরা জানি কতটা সে দিয়েছে পর্তুগালকে তো ওই জায়গা থেকে আমি বলবো যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া পর্তুগাল দলটাকে দল হিসাবে পরিণত করা রোনালদোর কিন্তু একটা বড় অবদান রয়েছে তো সেই কারণেই দেখবেন রবার্টো মার্টিনেস পর্তুগালের এই দলটাতে হয়তো রোনালদোকে না রোনালদোকে ছাড়াও সে স্টার্ডিং ইলেভেন দাঁড় করাতে পারে বাট সে

আর হ্যাঁ ওয়ান জিরো আর স্পেন আর আপনি যদি জার্মানির কথা আমার কাছে বলেন আমি স্পেনকে এগিয়ে রাখবো স্পেন জিতবো ওয়ান এমিলি ভাই তার মতটা দিলেন আমি একটি ইনফরমেশন দিয়ে রাখি ইংল্যান্ডের খুব জনপ্রিয় ইংল্যান্ডে না ঠিক ইউরোপেই পুরা ইউরোপেই খুব জনপ্রিয় অপটো সুপার কম্পিউটার তারা কিন্তু মানে একটি তাদের সম্ভাব্য ইয়ে জানিয়ে দিয়েছে যে কে জিতবে সেখানে তারা এগিয়ে রেখেছে ফ্রান্স এবং স্পেনকে তো দর্শক আমরা দেখি আজ কি হয় তো আজ এই পর্যন্ত এইসটিএমএস স্পোর্টস ক্যাফে থেকে বিদায় নিচ্ছি আমি সঞ্জয় শাহ পিয়াল দেখা হবে আমরা এপিসোডে